বিশ্বকাপের ম্যাচে 1 বলে 13 রান, সাধারণ ক্রিকেটে 1 বলে সর্বোচ্চ 6 রান হয়, নো বল হলে সর্বোচ্চ 7 রান হতে পারে। কিন্তু গতকাল সোমবার বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্ট্যান্টনার 1 বলে নিয়েছে 13 রান, যা বিশ্বকাপ ইতিহাসে বিরল একটি ঘটনা। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমেই কিউইদের ব্যাটিং এ পাঠায় ডাচরা। ইনিংসের একদম শেষ ওভারের শেষ বলে 13 রান তোলেন স্ট্যান্টনার। ডাচদের বলার ছিলেন বাস ডে লিড। 49 ওভারের শেষ বলটি তিনি ফুল টস করে বসেন। সে বলে লং অনেক ওপর দিয়ে ছক্কা মারেন কিউই ব্যাটার স্ট্যান্টনার। কিন্তু বিপত্তি ঘটে আরেক জায়গায়, বলের উচ্চতা কোমরের উপরে থাকায় আম্পায়ার নো বল কল করেন, ফলে 6 রানের পাশাপাশি আরেকটি রান যোগ হয়। নো বলের কারণে ফ্রি হিটও পেয়ে যায় কিউইরা। কিন্তু দুর্ভাগ্যবশত বাস ডে লিডের সেই বলটিও ফুল টস হয়ে যায়, পাশাপাশি সেই ফুল টস বলটিকেও ছক্কায় পরিণত করেন স্ট্যান্টনার, ফলে একটি বৈধ বলে 13 রান তুলে নেওয়ার বিরল কৃতি গড়েন তিনি। গতকালকের ম্যাচে স্ট্যান্টনারের অনবদ্য স্পিনে গুড়িয়ে যায় ডাচরা। দলটির বিপক্ষে একাই তুলে নেন 5 উইকেট। ব্যাটিংয়েও 17 বলে 36 রানের এক জোড়া ইনিংস খেলেন এই বোলিং অলরাউন্ডার।